সাজগোজ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে একটা কোনো অনুষ্ঠান চলছে। আর এখন তো বোধহয় এমনিও বিয়ের সিজন, তো অনুষ্ঠান আর কি চলবে? আমাদের বাড়িতেও বিয়েই চলছে, আমার মেজো বোনের বিয়ে। যাই হোক, আমাদের প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, আমরা প্রচুর সাজগোজ করেছি। আর একটা কথা আপনাদের বলি যে আমাদের বাকি সব অনেক জিনিসগুলোই নকল থাকে, কিন্তু খাওয়া দাওয়াটা আসল থাকে। আমাদের নলেন গুড়ের রসগোল্লা এসে খুব ভালো খেতে। এই শর্টটা হয়ে যাওয়ার পর বা এই বাইটগুলো দিয়ে দেওয়ার পর আমরা সবাই আসলে খাবো আর কি, শুটিংটা হয়ে গেছে। তো এখানে সবাই আছে, মেঘনা আছে আমার সাথে, নয়না আছে মানে পিয়ালি, আকাশ আছে, আর ওই পাশে এখন শর্ট দিচ্ছে অভিক, আমাদের নতুন মেম্বার ঋত্বিক, আর আমার বোন ঝিলি। নতুন গুড়ের রসগোল্লার কথাও বললো, ফুলকপি সিঙ্গারাটার কথা তো বললি না, শর্টটা শেষ হবে জাস্ট ঝাঁপিয়ে পড়বো। এটা পিয়ালি নিজে হাতে বানিয়েছে। আর কি বলবো, সবাই মিলে খুব মজা করছি, ঠাট্টাই আর কি গল্প, এভাবেই শুট চলে আর এভাবেই আমরা রিয়েল লাইফেও থাকি। কি মিস্টার চ্যাটার্জি, সবাই তো সব কিছু বলে দিয়েছে, বাকি নতুন করে বলার কিছু নেই, তো এনজয়। উনি কিন্তু কিছু খাবে না, হি ইজ অন ডায়েট। এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম, খুব ভালো ভালো খাবার আমার সামনে আছে কিন্তু আমি খেতে পারছি না, আমি ডায়েটে আছি। তো যাই হোক, সবার খাওয়া দেখে আমি এনজয় করছি, আর কিছু করার নেই, গন্ধ শুকছি। এনিওয়ে খুব এনজয় করছি, খেয়ে নাও মিস করবে। ঠিক আছে, নেক্সট পরের বার। দেখো সিরিয়ালে শুটিংয়ে বিয়েবাড়ি হলে যেমন মজা তো হয়ই, শুটিংয়ের একটা আলাদা মজা হয়, আমরা সবাই সাজি একসাথে, সবার ডেট থাকে, সবাই একসাথে শ্যুট করি, তেমনি খুব খাটাখাটনি হয়, কারণ বিয়ে আসল বিয়েবাড়িতে বিয়ে তো একদিনই হয়, আমাদের বিয়ে 14 দিন ধরে হয়, তো 14 দিন ধরে সেই একই সাজ, একই কন্টিনিউটি মেনটেন করে সাজতে হয়। বাট হ্যাঁ ঠিক আছে, বিয়ের সিনগুলো হলে আমরা সবাই একসাথে সিন করতে পারি আর কি, একসাথে সিন থাকে, তো সেটা মজা হয়। আর মেঘনার কাছে মাইকটা দেওয়ার আগে আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু ওই যে রসগোল্লা সিঙ্গারা এগুলো সব খেতে পারি, খেয়েও আমাকে মনে হয় আমি ডায়েটেই আছি, কিন্তু আমি রোগা থাকি, আমার কিচ্ছু হয় না। আরে যার বিয়ে তার সাথে একটু কথা বল। এই ঝিলি এদিকে আয়। আরে যার বিয়ে তার সাথে প্লিজ বলো। আমাদের নতুন মেম্বার ঋত্বিক রসের না, কিন্তু না। নমস্কার, আপনাদের ভালোবাসা এতদিন পেয়ে এসেছি, এই এই পরিবারে আবার একটা পরিবার পাচ্ছি, এখানে খুব ভালো টাইম স্পেন্ড করছি, দারুণ মজা করছি, এত ভালো ছেলে, তাই ওকে দেখেই আমরা ঝিলির সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছি। এবার ঝিলি বলতে পারবে, ঝিলির কেমন লাগছে? আমি খুব 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 খুশি, একটাই কারণ আমি বিদেশ যেতে পারবো, ফিলাডেলফিয়া যেতে পারবো, ফাইনালি আমার ড্রিম ট্রু হবে, সো থ্যাঙ্কস। আচ্ছা বলছিলাম, একটা জায়গায় বলছে যে আমি অফিস করা ছাড়া বা কাজ করা ছাড়া কিছু পারি না, বাই দ্য ওয়ে ও জানলো কি করে আমার সেই প্রশ্নটা আছে, কিন্তু সে রাইটার মনে এই রে, হ্যাঁ একদম ঠিক বলছো। একদমই তাই, একটু গান গেয়ে দাও প্লিজ, একটা গান প্লিজ। তুহি রে তেরে বিনা মে কেসে জিউ, আ যা রে ইউ হি তড়পা না তু মুঝকো, চাঁদ রে ইউ হি সাঁসোঁ মে বস যা তু, চাঁদ রে আ যা দিল কি জমিন পে তু, চাহত হ্যায় আগর আকে মুঝসে মিল যা তু, ইয়া ফির এসা কর ধরতি সে মিলা দে মুঝকো, তুহি রে তেরে বিনা মে কেসে জিউ, আ যা রে ইউ হি তড়পানা তু মুঝকো। আমাদের বাকি মজা দেখার জন্য ইরাবতী চুপ কথা দেখতে হবে সোম থেকে রবি শুধুমাত্র স্টার জলসায় রাত 11টায়, তাই তো? একদম। ইরাবতী চুপ কথা।